সাবস্ক্রাইব করুন রাশেদাস হাউসকে এবং বেল আইকনে ক্লিক করুন লেটেস্ট ভিডিও সবার আগে দেখার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে মানকচু কীভাবে মাছ দিয়ে রান্না করতে হয় দেখাবো। এটা আমাদের চট্টগ্রাম অঞ্চলের একটা আঞ্চলিক রান্না, আমরা এটাকে কাঠকচু বলে থাকি। তো যাই হোক, এটা কীভাবে রান্না করতে হয় আপনাদেরকে আমি পুরো প্রসেসটা দেখাচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার রেসিপি ভালো লাগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখি এটি কীভাবে রান্না করতে হয়। চুর মাঝখানের সাইডটা এটা মাছ দিয়ে রান্না করা যায়, আর এই একদম নিচের সাইডটা একজন একরকম করে খায়। তো আমি এখন মাঝখানের সাইডটা কীভাবে মাছ দিয়ে রান্না করে আপনাদেরকে দেখাবো। এটার জন্য আমি চার টুকরা তেলাপিয়া মাছ নিয়েছি, আর আমার এখানে লাগবে তিনটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, হাফ কাপ তেল, একটা টমেটো, এক চামচ হলুদ গুঁড়া, এক দেড় চামচ মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ, এক চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া, দেড় চামচ রসুন বাটা, আর এক চামচ আদা চামচ আদা বাটা, আর কিছু কাঁচামরিচ। এখন আমি কচুটা কাট আপনাদের কেটে দেখাচ্ছি। এই যে আমি এখন মাছটু হালকা ভেজে নিব, তাহলে এই জন্য এক চামচ হলুদ গুঁড়া আর সামান্য একটু লবণ দিই মেখে। আপনারা এখানে যে কোনো মাছ ব্যবহার করতে পারেন, দুই টেবিল চামচের মতো তেল দিয়ে দিব। তেল গরম হয়ে আসলে আমি মাছ এখন দিয়ে দিব। এভাবে মাছের দুই সাইড ভেজে নিব। আমার মাছ ভাজা হয়ে গেছে, এখন চুলে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিব, পেঁয়াজ একটু তেলে হালকা ভাজা হয়ে আসলে তখন মশলাগুলো দিয়ে দিব। রসুন বাটা দিলাম, আদা বাটা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে একটু মশলাটা তেলে নাড়াচাড়া করবো। মশলাটা হালকা একটু ভাজা হয়ে আসলে সামান্য একটু পানি দিয়ে মশলাটা আমি কষিয়ে নেব। ঢাকনা দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। আমার মশলা কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তেল বেশি উঠেছে মশলায়। এখন আমি কচুগুলো দিয়ে দিব, ওগুলো আমি 5 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে এখন দিয়ে দিব। এই কচু তরকারিটা খেতে অনেক মজা লাগে। এভাবে মশলার মধ্যে আমি কচুটা 2 মিনিট কষাবো। এলাম
দুই মিনিট পর যে আমার কচুটা আমি দু মিনিট এখানে মশলার মধ্যে কষিয়েছি, এখন মাছগুলো দিয়ে দিব। মাছের পিসগুলো দিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো পানি দিব। পানি দিয়ে এভাবে 5 মিনিট রান্না করব ঢাকনা দিয়ে, আর চুলার আঁচ থাকবে মিডিয়ামে। এলাম 5 মিনিট পর, এখন আমি টমেটো দিয়ে দিব। দিয়ে আর অল্প পানি যায়, দিয়ে আরো 5 মিনিট ঢাকনা দিয়ে রান্না করব। কাঁচামরিচ দিব, ফিরে এলাম আরো 5 মিনিট পর। আমার রান্না হয়ে গেছে, এই যে দেখেন কচু, কচুগুলো সিদ্ধ হয়ে গেছে। আপনারা বাসায় ট্রাই করবেন, এটা এটা আমাদের চট্টগ্রাম অঞ্চলের একটা আঞ্চলিক রান্না। ওই এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকের মতো এখানে বিদায়।